নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের জারি কাছাড় ও নগাঁও কাগজ কলের নিলামের নোটিশ, এবার দাম আরো কমল। অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠালেন প্রবাসীরা, মেডিকেল কর্তৃপক্ষকে তুলে দিলেন মন্ত্রী। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের জায়গায় কোভিশিল্ড, উত্তেজনা টিকাকরণ কেন্দ্রে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের রাষ্ট্রায়ত্ত কাছাড় ও নগাঁও কাগজ কল দুটিকে নিলামে তোলার জন্য লিকুইডেটেড কুলদীপ ভার্মা ফের ই অকশন সেল নোটিশ প্রকাশ করেছেন। আগামী 22 জুলাই এ নিলাম ডাকা হবে। এর আগে 30 জুন এ নিলাম ডাকা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে কাগজ কল দুটির নিলামে অংশগ্রহণ করার জন্য কোনো আগ্রহী আর্নেস্ট মানি ডিপোজিট বা ইএমডি জমা না করায় নিলাম প্রক্রিয়া সেই সময় বাতিল হয়ে যায়। এবার এর 21 দিন পর ফের কাগজ কল নিলামের নোটিশ জারি করা হলো। মঙ্গলবার পেপার মিল দুটি নিলামের জন্য আনুষ্ঠানিকভাবে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করা হয়েছে। তবে এবার গতবারের চেয়ে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীনস্থ ওই দুই কাগজ কল ও তার সম্পত্তির বিক্রয় মূল্য এবং ইএমডির জন্য জমাকৃত অর্থের পরিমাণ কম করা হয়েছে। এবার কাগজ কলের বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে 969 কোটি টাকা, যা গতবারের চেয়ে 170 কোটি টাকা কম। এর আগে বিক্রয় মূল্য রাখা হয়েছিল 1139 কোটি টাকা। একইভাবে ইএমডির জমাকৃত অর্থের পরিমাণও কম করা হয়েছে। গতবার এই অর্থের পরিমাণ ছিল 55 কোটি টাকা, এবার তা কমিয়ে করা হয়েছে 48 কোটি টাকা। আগামী 6 জুলাইয়ের মধ্যে নিলামে অংশগ্রহণে আগ্রহীকে ওই অর্থ জমা দিতে হবে। নয়াদিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে লিকুইডেটের এই পদক্ষেপ নিয়েছেন। রাজ্যের বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত কাগজ কল দুটি পুনরুজ্জীবিত করার জন্য দীর্ঘদিন ধরে জনসাধারণের জোরালো দাবি সত্ত্বেও এ বিষয়ে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোন সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, বরং উল্টো দিকে কাগজ কল দুটিকে নিলামে চড়িয়ে দেওয়ার পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে। এই দুই মিলের ইউনিয়নের যৌথ অ্যাকশন কমিটির নেতা মানবেন্দ্র চক্রবর্তী অভিযোগের সুরে বলেন, সরকার মুখে আত্মনির্ভর ভারত গড়ার কথা বলছে, অথচ জাতীয় শিল্প ধ্বংস করে বিদেশ থেকে আমদানি নীতির উপর জোর দিচ্ছে। রাজ্যের কাগজ কল বন্ধ করে চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া প্রমুখ দেশ থেকে ভারতে কাগজ আমদানি করা হচ্ছে। কারখানার শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া সহ কাগজ কলকে বাঁচিয়ে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন মানবেন্দ্র। এদিকে লিকুইডেটের কুলদীপ ভার্মার নিলামের নোটিশকে আমল দিতে চান না রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরং মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে কে কিনবে ওই কারখানা দুটিকে, আর অমল নিলামের নোটিশ বেরোতেই থাকে। তবে কারখানা দুটির কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া ও কাগজকল দুটিকে পুনরুজ্জীবিত করার জন্য ভারী শিল্প মন্ত্রকের সঙ্গে কথা বলবেন বলে আগেই কাগজকলের কর্মচারীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিবেশ, বন, আবগারি ও মৎস্য মন্ত্রী বর্তমান কোভিড পরিস্থিতিতে চিকিৎসকদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মঙ্গলবার লন্ডন প্রবাসী বাঙালিদের একটি সংস্থা বিএইচএ থেকে পাঠানো এতদ অঞ্চলের কোভিড রোগীদের জন্য একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন। তিনি বলেন, কোভিড আক্রান্ত রোগীরা অনেক ক্ষেত্রে তাদের পরিবার পরিজন থেকে সেবা পাচ্ছেন না। সেখানে চিকিৎসকরা দীর্ঘক্ষণ পিপিই কিট পরে বিপদের ঝুঁকি নিয়ে কোভিড রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি প্রবাসী থেকেও যারা জন্মভূমির কোভিড রোগীদের কল্যাণের জন্য চিন্তা করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেডিকেল কলেজে আয়োজিত এই সংক্ষিপ্ত হস্তান্তর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডাক্তার বিকে বেজবড়ুয়াও উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণের হাতছানি থেকে বাঁচতে যখন সাধারণ মানুষ টিকাকরণকে বেছে নিয়েছেন, ঠিক সেই জায়গায় ঘটল এক আজব কাণ্ড। সোমবার টিকাকরণের দ্বিতীয় ডোজে কোভ্যাক্সিনের জায়গায় প্রদান করা হল কোভিশিল্ড। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, শিলচর তারাপুরের বাসিন্দা সাংস্কৃতিক কর্মী তথা সঙ্গীতশিল্পী সাগরিকা ভট্টাচার্য ও তার ভাই সায়ন্তন ভট্টাচার্য হাইলাকান্দির একটি টিকাকরণ কেন্দ্রে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে গেলে তাদের কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর উদাসীনতার জন্য এমন ঘটনার কবলে পড়তে হয় তাদের বলে অভিযোগ করেন ভাই বোন। এই ঘটনায় হাইলাকান্দির 99 নং নারায়ণপুর এলপি স্কুলে ভ্যাকসিন প্রদান নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোউইন অ্যাপে দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিনের স্লট বুক করে কেন্দ্রে আসার পর তাদের কিছু না জানিয়ে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করায় রীতিমতো আতঙ্কিত হয়ে অবশেষে ভাই বোন একই সাথে লিখিত অভিযোগ দায়ের করেন হাইলাকান্দি ও কাছাড় দুই জেলার জেলাশাসকের কাছে। কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের এমন ভুলের জন্য ঘটনাটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখে ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেন হাইলাকান্দি জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন। সায়ন্তন তার প্রথম কোভ্যাক্সিনের ডোজ নেন কাটলিছড়ার এসকে রায় কলেজে এবং তার বোন সাগরিকা নেন লালা মডেল স্কুল থেকে। দুজনেই গত 11 মে তাদের প্রথম ডোজ গ্রহণ করেন। নির্ধারিত দিন এগিয়ে আসার জন্য উভয়ে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে অনলাইন স্লটে বুকিং করেছিলেন গত 20 জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য তাদের মোবাইলে মেসেজ আসে, এতে বলা হয় হাইলাকান্দি শহরের 10 নং ওয়ার্ডের 99 নং নারায়ণপুর এলপি স্কুলে টিকাকরণ কেন্দ্রে তাদের কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে। সেই হিসেব মতে 21 জন অর্থাৎ সোমবার সকাল 9টা থেকে 10টার মধ্যে টিকা নিতে সে মেসেজে বেঁধে দেওয়া হয় এবং সেই কেন্দ্রে গিয়ে উপস্থিত হন তারা। সেখানে তাদের মোবাইলে আসা মেসেজ দেখে তা বিস্তারিত দেখেন কেন্দ্রের দায়িত্বে থাকা অংশুমান নাথ। কিন্তু কেন্দ্রে কোভ্যাক্সিনের জায়গায় তাদের কোভিশিল্ড প্রদান করায় পরিস্থিতি বিগড়ে যায়। স্বাস্থ্যকর্মী অংশুমান নাথ তাদের বোঝাতে চেষ্টা করেন দুই ভ্যাকসিনই এক, প্রথমে কোভ্যাকসিন এবং পরে কোভিশিল্ড কেউ নিলে ভয়ের কোনো কারণ নেই। সার্টিফিকেটের প্রশ্ন করা হলে তিনি বলেন হিতাধিকারীরা যা সার্টিফিকেট চান তা প্রদান করা হবে, পরে কথা ঘুরিয়ে সেকেন্ড ডোজের কোভ্যাকসিনের সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান। স্বাস্থ্যকর্মীর সাথে ভ্যাকসিন প্রক্রিয়ার গোটা আলাপ আলোচনা স্ট্রিং অপারেশন করেন সাগরিকা ও সায়ন্তন। আমার এখানে তো কোভ্যাক্সিন এখন রানিংও না, আমি হয়তো এনে দেখা কোভ্যাক্সিন রানিং তা দেখাই বুঝি না উল্টা পাল্টা হইলে অসুবিধা হইতো না তো কিছু অংশুমান রায়। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে আমাদের আসামে 3 লক্ষ ভ্যাকসিন রোজ দিন দেওয়া চলছে, তারপর আমাদের সরকার আরো বিভিন্ন ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে আমাদের জনসাধারণের জন্য। তো আজকের ডেটে কেন এই প্রশ্নটা উঠে আসবে যে কোভ্যাকসিনের শর্টেজের জন্য একজন জনসাধারণকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এই যে এখানে যে জিনিসটা চলছে এখানে সেইটার পেছনে আসলে কার হাত বা কারা এর জন্য দায়ী? আজকে আমি একজন ছাত্র, আমার দিদি একজন ছাত্র, আজকে আমাদের যদি কোনো একটা শারীরিক অসুবিধা হয় বা আমাদের যদি ভবিষ্যতে কোনো একটা আমরা সমস্যায় পড়ি তখন সেটার দায়ভার কে নেবে? এবং আমরা ডক্টরের সাথে কনসাল্ট করার পর ডক্টর আমাদেরকে বলেছে যে 84 ডেজ পরে আমাদের কোভিশিল্ড আরেকটা ডোজ সেকেন্ড ডোজ নিতে হবে, কিন্তু আমাদের কাছে এখন রয়ে গেছে কোভ্যাকসিনের সেকেন্ড ডোজ। কোভিশিল্ড আমরা যে ভ্যাকসিনটা নিয়েছি সেটার সেকেন্ড ফার্স্ট ডোজটা আমরা এখনও পাইনি। তো সেই ভ্যাকসিনটা এখন আমরা কী করে পেতে পারি এবং তার জন্য আমি ডিসি কাছার, ডিসি হাইলাকান্দি, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা স্যার, স্বাস্থ্যমন্ত্রী সকলের কাছে রিকোয়েস্ট করছি যে যত ধরনের ইভিডেন্স লাগে সব ধরনের ইভিডেন্স আমরা দিতে রাজি আছি, আমাদের কাছে সব কিছু আছে। তো এইটার ব্যাপারে যত তাড়াতাড়ি হয়। কাছাড় ও নগাঁও কাগজ কলের মতো যাতে
ওএনজেসির পরিণতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করলো ছাত্র সংগঠন আকশা। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক আয়োজিত করে সংগঠনের মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, উপত্যকায় তেল ও গ্যাস উত্তোলন না হওয়ার পেছনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে তিনি মন্তব্য করেন। বরাক উপত্যকায় ওএনজেসির মাধ্যমে তেল ও গ্যাস উত্তোলন করা হলে উপত্যকার অর্থনৈতিক বুনিয়াদ মজবুত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্বের মুনাফা ঘটবে বলে জানান। ওএনজেসি কর্তৃপক্ষের গাফিলতি সহ সরকারের সদিচ্ছার অভাবে বরাকে তেল ও গ্যাস উত্তোলন হচ্ছে না বলে মনে করেন সংগঠনের কর্মকর্তারা। তাই রাজ্যের দুটো কাগজকলের মতো যাতে ওএনজেসির অবস্থা না ধারণ করে সেদিকে লক্ষ্য রাখতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। পাশাপাশি ওএনজেসিকে বাঁচাতে উপত্যকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। যেটা হিন্দুস্তান পেপার মিল কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটা সবাই জানেন। ঠিক এইভাবে বরাক উপত্যকার আরেকটা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ওএনজিসি, সেটাও ঠিক সেই তলানিতে যেতে শুরু করেছে। যে 2011 সনে দিল্লি থেকে আগত ভূতত্ত্ববিদ পি কে নন্দী বরাক সফরে এসেছিলেন, পি কে নন্দী ভূতত্ত্ববিদ বরাক সফরে এসে তিনি দেখেছিলেন বরাক উপত্যকা তেল এবং গ্যাসের উপর ভাসছে, এবং তখন বরাক উপত্যকার তামাম নিউজ পেপারে সেই সব খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু একটা অদৃশ্য কারণে আজ পর্যন্ত তেল বা গ্যাস উত্তোলনের পথে সেদিকে আমরা যাচ্ছি না। আমরা মনে করি এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার একটা নির্ণায়ক ভূমিকা নিক এবং বরাক উপত্যকা তেলের উপর যে ভাসছে সে ব্যাপারে তাদের আরো এগিয়ে আসতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন বিদ্যুৎ বিভাগের দুর্নীতি নিয়ে রব তুলছেন, ঠিক সেই সময় কাছাড়ের দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। অবশেষে এপিডিসিএল এর দুর্নীতির বিরুদ্ধে সরব হল ছাত্র সংগঠন আমসু। মঙ্গলবার সংগঠনের কাছাড় জেলার সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর এ নিয়ে কাছাড় জেলার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট তদন্ত চেয়ে অতি সত্বর পদক্ষেপ গ্রহণ করতে, তা না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই এপিডিসিএল এর দুই কর্তা চাইছেন যে যেকোনো পাওয়ার দিয়ে হোক, ম্যান পাওয়ার, মাসল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, যে কোনো পাওয়ার দিয়ে হোক আমাদেরকে নিশ্চুপ করতে। কিন্তু আমি আগেই বলেছিলাম আর এখনও বলছি যে অন্য আমাদেরকে ওরা দমন করতে পারবে না। আমাদের প্রতিবাদ চলছে, চলবে যত সময় পর্যন্ত এই নীতিশ নাথ এজিএম আর সুপ্রিয়দের যেই ওদেরকে যত সময় পর্যন্ত জেল হাজতে প্রেরণ করা না হবে, যত সময় পর্যন্ত এই এপিডিসিএল থেকে যত সময় পর্যন্ত ওদেরকে বহিষ্কার না করা হবে, তত সময় পর্যন্ত আমসু আন্দোলন করছে এবং শিলচর তারাপুরের বাসিন্দা সাংস্কৃতিক কর্মী তথা সঙ্গীত শিল্পী সাগরিকা ভট্টাচার্য ও তার ভাই শান্তন ভট্টাচার্য সোমবার হাইলাকান্দির একটি টিকাকরণ কেন্দ্রে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে গেলে তাদের কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলার পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য হাইলাকান্দির জেলাশাসক সহ জেলার স্বাস্থ্য বিভাগের কাছে দাবি জানানো হয়। এ ধরনের ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে দাবি জানান সমিতির কর্মকর্তারা। তারা বলেন, টিকার জন্য ভিন্ন ভিন্ন ডোজ হতে পারে না, এ নিয়ে কেন্দ্র সরকারের নির্দেশ রয়েছে। যদি এমন ভুল সরকারি কর্মকর্তাদের উদাসীনতার জন্য হয়ে থাকে তবে তাদেরকে বরখাস্ত করা উচিত বলে মনে করেন তারা, এবং ভবিষ্যতে এমন কর্মকলাপের পুনরাবৃত্তি না হয় তার জন্য সকলকে সচেতন থাকতে হবে বলে জানান সমিতির কর্মকর্তারা। আমরা গ্রাহক সুরক্ষা সমিতি মনে করি এই করোনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র সফল উপায় হচ্ছে জনগণকে টিকা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য রয়েছে এই টিকাকরণে সরকারকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা। কিন্তু সরকারি গাফিলাতিতে যদি এ ধরনের ঘটনা ঘটে যায় তবে স্বভাবতই জনগণের কাছে ভুল বার্তা পৌঁছবে এবং জনগণ ভয়ভীত হয়ে অনেক দূরে সরে যাবে।
অতএব আমরা চাই অবিলম্বে তদন্ত হওয়া উচিত এবং যে স্বাস্থ্যকর্মী গাফিলতিতে এ ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে তাকে বা অন্য যদি কেউ এসবে ইনভলভ থাকে চাকরি থেকে ইমিডিয়েটলি বরখাস্ত। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 142 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 131 জন ও আরটিপিসিআর এর মাধ্যমে 11 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। ডিস্ট্রিক্ট ইনফরমেশন ও পাবলিক রিলেশনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। তিনি হলেন কাছাড় জেলার কাবুগঞ্জ বেকিরপাড়ের বাসিন্দা অনিল কুমার সাহা, বয়স আনুমানিক 68 বছর। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 114 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 64 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 50 জন পেশেন্ট আছেন। 13 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 86 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 22 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 29 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 14টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 20টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে একজন পেশেন্টের মৃত্যু। মঙ্গলবার কনক সংঘ ক্লাবের তরফ থেকে কনকপুর দ্বিতীয় খণ্ডের মহাদেববাড়ি রোডে করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 400 জনের মতো নাগরিকরা করোনা টিকাকরণ গ্রহণ করতে সক্ষম হন। এলাকায় বাকি রয়েছেন প্রায় 1500 জন নাগরিক। তাই বিভাগীয় কর্তৃপক্ষকে আরও কিছুদিন প্রক্রিয়া বাড়াতে অনুরোধ জানানো হয়েছে। এদিনের শিবিরে সংঘের তরফ থেকে উপস্থিত ছিলেন রণজিৎ রায়, শ্যামসুন্দর রায় প্রমুখ। আমাদের এই এলাকাতে প্রায় 500 পরিবার আছে। 500 পরিবারের মধ্যে অন্তত 5000 লোকের 3000 লোকের দরকার ভ্যাকসিন নেওয়ার। এর মধ্যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওরা হয়তো বড় জোর 1500 লোকের ভ্যাকসিন নেওয়া সম্ভব হয়েছে। আজকের যে পরিস্থিতি আমরা দেখলাম প্রায় 1500 লোক ভ্যাকসিন নেওয়ার জন্য বাকি আছে। আজকে আমরা এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত প্রায় 400 জনের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। আমাদের এই যে স্টাফ যারা আছে এই স্টাফের অশেষ পরিশ্রম করছে এবং আমরা এই মুহূর্তে ক্লাবের তরফ থেকে এলাকার তরফ থেকে বিভাগীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই ভ্যাকসিনেশন সেন্টার দেওয়ার জন্য। আর এই যে জনসংখ্যা ভ্যাকসিনেশন এখন পর্যন্ত 400 উপর হয়ে গেছে, আরও অনেক বাকি আছে। গতিকে আমরা আপনাদের মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি আমাদের সেন্টারে যাতে আরও 2-4 দিন সুযোগ দেওয়া হয়। আর আমাদের ক্লাবের এই যে ক্লাবের ব্যবস্থাপনা আমাদের হয়তো অনেক চেষ্টা করেছি সুন্দরভাবে করার জন্য, ত্রুটি বিচ্ছুতি কী আছে জানি না, যদি ত্রুটি বিচ্ছুতি আমরা সংশোধন করে নেব। আমাদের এই যে ভ্যাকসিনেশন স্টাফ যারা আছেন ওনারাই বলবেন আমাদের এই ব্যবস্থা আমরা কতটা সফল হয়েছি। আমাদের প্রত্যেক সদস্য প্রত্যেক ছেলেরা কাজে 2009-10 অর্থ বছরে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের লাঠিগ্রাম গুলের পাড় গ্রামে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে একটি জল প্রকল্প নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ 11 বছর অতিক্রান্ত হওয়ার পরও আজ অবধি সেই জল প্রকল্প চালু হয়নি, ফলে প্রতিদিনই বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগতে হচ্ছে স্থানীয়দের। প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝর্ণা থেকে জল সংগ্রহ করে জীবনযাপন করতে হয় তাদের। এরই পরিপ্রেক্ষিতে গত 8 জুন সংবাদ মাধ্যম ডেকে ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয়রা জল প্রকল্পটি অতিসত্বর চালু করতে এলাকার বিধায়ক সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। গত 9 জুন বিভিন্ন সংবাদ মাধ্যমে সে বিষয়ে খবর প্রকাশিত হয়। সোমবার গ্রামের প্রবীণ ব্যক্তি বুদরুস আলীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মিসির আলীকে সভাপতি ও সেলিম আলীকে সাধারণ সম্পাদক করে 13 সদস্যের নিয়ে এক দল গঠন করা হয়। প্রায় 11-12 বছর আগে আমরা লাটিগ্রাম গুলোর পর একটা পিএইচই বনিছিল। এই পিএইচই বনার পরে ওখান পর্যন্ত কোনো জলের কোনো সম্ভাবনা নাই, জল দেওয়া নাই, এমনি গড় একটা বানিয়ে রাখা হয়ে গেছে। তাই আমরা এটা মিডিয়ার মাধ্যমে গত 15-20 দিন আগে দেওয়া হয়েছিল টিভিত পেপারও দেওয়ার পরে ওখান দেখা যায় পিএইচ ইঞ্জিনিয়ার আমরা ফোন করে দিয়েছেন যে এটা কমিটি বানাইয়া দেওয়ার লাগিয়া। তাই আমরা আজকে এই লাটিগ্রাম এই পিএইচির একটা কমিটি গঠন করছি। এই কমিটি গঠনও সেক্রেটারি প্রেসিডেন্ট বানানো হয়েছে। তাই যাতে আমরা এই পিএইচির কামটা অতিসত্বর চালু করা হয়, জলের সুব্যবস্থা করা হোক, ওটাই আমার বক্তব্য। নবাঙ্কুর সামাজিক সংস্থার উদ্যোগে ও বাবা লোকনাথ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অনুপ কুমারদের সহযোগিতায় সোমবার শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন আম, কলা, দুধ, কেক, ডিম ইত্যাদি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। খাদ্য বিতরণী অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ দেব, সমাজসেবক সুবীর ধর সহ অন্যান্য কর্মকর্তারা।
ছেলের হাতে মার খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা। কাছাড়ের জালালপুর হাসপাতালে এমন কাণ্ডের পর অভিযুক্তকে পুলিশে সমঝে দিল স্মাইল ফাউন্ডেশন। ঘটনাটি ঘটে সোমবার রাত 10:30 নাগাদ। পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল জিপির বিশম্বরপুরের বাসিন্দা অভিযুক্ত পাপন দাস সেদিন মায়ের সঙ্গে ঝগড়া করে। একসময় পাপন লাঠি নিয়ে চড়া হয় তার মায়ের উপর, উপর্যুপুরি আঘাত করে মাকে। বৃদ্ধা মা ছেলের মারে অজ্ঞান হয়ে যান। আশপাশের লোকরা চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হন। খবর যায় স্মাইল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের কানে। তড়িঘড়ি এনজিও কর্তারা ঘটনাস্থল থেকে আহত বৃদ্ধাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জালালপুর হাসপাতালে নিয়ে আসেন, সঙ্গে অভিযুক্ত পাপন দাসকে ধরে নিয়ে আসেন। পরে তাকে গোমরা পুলিশে সমঝে দেন। রাজ্য সরকারের খাদ্য ও অসামরিক বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আবেদনে সাড়া দিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাথারকান্দির 13 জন হিতাধিকারী স্বেচ্ছায় নিজেদের কাছে থাকা খাদ্য সুরক্ষা যোজনার বিপিএল কার্ড ফেরত দিলেন বিভাগীয় কর্তৃপক্ষের হাতে। তাদের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনগণ। মঙ্গলবার পাথারকান্দির সার্কেল কার্যালয়ে কোভিড প্রোটোকল মেনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন সচেতন জনগণ সহ বিজেপি কর্মীদের একাংশ উপস্থিত থেকে নিজ হাতে তাদের নামে থাকা খাদ্য সুরক্ষা যোজনার কার্ডগুলো সিও অর্পিতা দত্ত মজুমদারের হাতে সমঝে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দির দায়িত্বপ্রাপ্ত সিও সঞ্জু দাস সহ জেলা খাদ্য ও অসামরিক বিভাগের সুপারিনটেন্ডেন্ট ফজলুল কাদের ও স্থানীয় বিভাগীয় পরিদর্শক সঞ্জয় গোস্বামী। এদিন বিজেপির পাথারকান্দি ব্লক মন্ডল সভাপতি মানিকু সিনহা ও বিজেপি সদস্য ও ডেঙ্গারবন্দ জিপির এপি সদস্য মনিরাজ কর্মী সহ আরও 11 জন সচেতন নাগরিক তাদের নিজস্ব বিপিএল কার্ডগুলো বিভাগীয় কর্তৃপক্ষের হাতে সমঝে দেওয়ায় তাদের ভূয়সী প্রশংসা করে সংবর্ধনা জ্ঞাপন করেন সিও সহ অন্যরা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সার্কেল অফিসার বলেন, বিগত দিনে অনেকে দারিদ্র্যসীমা নিচে থাকার কারণে সরকারি সুযোগ সুবিধে নিয়েছিলেন। আজকের দিনে তাদের অনেকে স্বাবলম্বী হয়ে এপিএল ক্যাটাগরিতে উপনীত হয়েছেন, ফলে সরকারের ডাকে সাড়া দিয়ে তারা মানবতার তাগিদে নিজেদের বাড়তি সরকারি সুযোগ সুবিধে ত্যাগ করে চলছেন। তাদের ফেরত দেওয়া কার্ডগুলো এখন প্রকৃত হতদরিদ্র লোকদের মধ্যে বন্টন করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির মানিক সিনহা ও মনিরাজ কর্মী। আমি সকলে এই অভিযানসমূহৰ সহযোগে ৰেচন কাৰ্ডৰ পৰা বঞ্চিত হৈ থকা লোকসকলক সহায় কৰিম। ভাৰতৰ দুৰ্যোগ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ৰ অন্ত্যোদয়া নীতিক যাতে বাস্তৱ ৰূপায়ণ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আপোনালোকক বিনম্ৰ অনুৰোধ কৰিছোঁ। পৰিহাৰ কৰিবলগীয়া ৰেচন কাৰ্ডসমূহ জিলা উপায়ুক্ত কাৰ্যালয়, মহকুমা বিষয়ক কাৰ্যালয়, স্বাস্থ্য সাগিত পৰিষদৰ ক্ষেত্ৰত পৰামৰ্শ বিভাগীয় জিলা বা মহকুমা বিষয়ৰ হাতত হৈছে অৰ্পণ কৰিবলৈ আপোনালোকক আহ্বান জনাইছোঁ। এইটো আহ্বান আমাৰ মাননীয় খাদ্যৰ অসমী যোগান বিভাগৰ মন্ত্ৰী মহোদয় শ্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে ৰাজ্যপতি এটা তেওঁলোকে আহ্বান জনাইছিলে। বাজারে ছড়া বাদশাহী রিজার্ভের খাসিয়াপুঞ্জের গ্রামীণ কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসারত 32 জন করোনা রোগীর মধ্যে মাছের ব্যবস্থা করে দিলেন স্থানীয় জিপি সভানেত্রী যোগমায়া পাল। মঙ্গলবার জিপি সভানেত্রীর প্রতিনিধি সুচরিত পাল ওনাদের সঙ্গে নিয়ে বাদশাহী রিজার্ভের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা করোনা রোগীদের মধ্যে খাওয়ার জন্য বেশ কিছু বড় মাছ বন্টন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুচরিত বলেন, এর আগে উক্ত কেন্দ্রের রোগীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, সাবান ইত্যাদি সহ চাল ডালের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুঞ্জের হ্যাডম্যান মাছের জন্য সুপারিশ করলে তাও পুষিয়ে দেওয়া হয়। প্রয়োজনে তাদেরকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানানো হয়।
মঙ্গলবার বৃহত্তর আসাম বেঙ্গলি ইউনিয়ন সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তিকে স্যানিটাইজ করা হয়। উল্লেখ্য, 23 জুন অর্থাৎ বুধবার শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে জনগণ আসবেন। তাই কোন ধরনের ভাইরাসের শিকার না হন জনগণ, সেই বিষয়কে মাথায় রেখে এদিন প্রতিমূর্তি স্যানিটাইজ করেন সমিতির কর্মকর্তারা। আজকে বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন সমিতির উদ্যোগে আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির যে সেতুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রায় 1টার সময় এসেছি। আমরা কাজ করছি, আমাদের সংগঠনে যারা ছেলেরা আছে আমরা উদ্যোগ নিয়েছি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে যে সেতু আছে সেটাকে আমরা পরিষ্কার করব। আপনারা জানেন 23 জুন শ্যামাপ্রসাদের আত্মবলিদান দিবস আগামীকাল এখানে হবে 9টার সময়। আমরা সবাইকে আহ্বান করছি সেদিন আসার জন্য। আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য যে উনি 370 ধারা আজকে আমরা এখানে কাশ্মীরের যে স্বাধীনতা পেয়েছি সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। উনি একজন বাঙালি নেতা, তাই আজকে আমরা বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন সমিতির কাছাড় জেলা কমিটির তরফ থেকে আমরা এখানে আজকে ওনার সেতুকে পরিষ্কার করেছি এবং আমরা আগামী দিনে আরও কিছু প্রকল্প নিয়ে আমরা কাজ করব। শিলচর শহরকে আমরা শ্যামাপ্রসাদ আত্মবলিদানে আমরা সবাইকে আমরা আহ্বান করছি কালকে আসার জন্য। মঙ্গলবার বরখোলা স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় তারাপুর চতুর্থ খণ্ডের অন্তর্গত গ্লোবাল পাবলিক স্কুলে করোনা টিকাকরণ শিবিরের শুভারম্ভ হয়। এই টিকাকরণ শিবিরে সবার সহযোগিতার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজসেবক আতাউর রহমান এবং শিবিরে প্রত্যেক নাগরিকদের এসে সুন্দর ও সুষ্ঠুভাবে ভ্যাকসিন গ্রহণ করতে আবেদন জানান তিনি। আজকে আমাদের রামনগর তারাপুর জিপি অঞ্চলের তারাপুর চতুর্থ খণ্ড আমাদের বরপাড়া প্রাইমারি হেলথ সেন্টারের ব্যবস্থাপনায় কল্যাণী বস্তি সাবসেন্টারের উদ্যোগে সম্পূর্ণ কাছাড়ের জেলা প্রশাসনের নির্দেশক্রমে আজকে আমাদের গ্লোবাল স্কুল প্রাঙ্গণে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার শুভারম্ভ হয়েছে। তৎসঙ্গে আমরা প্রতিদিন আমাদের সম্মানিত স্বাস্থ্য বিভাগের কর্মীরা যারা এসেছেন এবং তৎসঙ্গে যারা আমাদের সমাজ কল্যাণ বিভাগের কর্মীরা এবং আমাদের শ্রদ্ধেয় পুলিশ ভাইরা বন্ধুরা এবং আরও এত অঞ্চলের স্বেচ্ছাসেবক ভাই বন্ধুদের সবার সাহায্য সহযোগিতায় প্রতিদিন আমাদের সম্মানিত স্বাস্থ্যকর্মীরা এনএম থেকে নিয়ে আশাকর্মীর থেকে নিয়ে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাদেরকে নিয়ে প্রতিদিন 250 জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। আজও 250 জন ব্যক্তিবর্গদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে। আমি রামনগর জিপির প্রত্যেক জনসাধারণের কাছে অনুরোধ করব, আমরা হাতে হাত মিলিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং আমরা উদ্যোগ নিয়েছি রামনগর তারাপুর জিপি থেকে প্রত্যেক অঞ্চলে কেউ বাদ যাবে না, ভ্যাকসিনেশন সবাইকে দেওয়া হবে। করোনার দ্বিতীয় তরঙ্গে যারা সত্যিকারের ফ্রন্টলাইন যোদ্ধা রয়েছেন এবং দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন সেই সব চিকিৎসক, নার্স, সাফাই কর্মী সহ অ্যাম্বুলেন্স চালক, স্বেচ্ছাসেবী সংগঠন, আশাকর্মী, এএনএম, প্রশাসন, ল্যাব টেকনিশিয়ান এবং সাংবাদিকদের শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, করোনাকালীন সময়ে এই সময়ে যারা আমাদের সেবা দিয়ে যেতেছেন তাদের জন্য আমরা একটি সংবর্ধনার ব্যবস্থা করতে চলেছি। যেমন ডাক্তার, নার্স, আশাকর্মী, এএনএম, সাফাই কর্মী, প্রশাসন, পুলিশ, এছাড়া অ্যাম্বুলেন্স ড্রাইভার, 108 ড্রাইভার, ক্লাব, সংগঠক, সংগঠন, ল্যাব টেকনিশিয়ান, ব্যক্তিগতভাবে যারা সমাজসেবা করে যেতেছেন তাদেরকে আমরা এবছর এক সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করতে চলেছি আগামী নভেম্বর মাসে।
এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজল লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্কর, আয়রুদ্দিন লস্কর প্রমুখ। এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ যে যারা এই ভিডিওটা দেখবেন, বিভিন্ন গলি পাড়া প্রতিবেশী যারা ব্যক্তিগত উদ্যোগী সংগঠন কিংবা আরও অন্যান্য সংস্থা যারা এই করোনাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, ওদের নাম আমাদের সংস্থায় পাঠানোর জন্য বিশেষ করে এটা অনুরোধ রইল যে প্রকৃত যারা সমাজ সেবা করে যাচ্ছেন তাদের নাম যেন পাঠানো হয়। আমরা প্রত্যেকটি বিভাগ থেকে পাঁচজন করে আমরা সংবর্ধনা দিব, এই আমরা এটা উদ্যোগ নিয়েছি। আর বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে যে আমাদের সংস্থায় ওই নামগুলো আপনারা পাঠিয়ে আমাদের সাহায্য। সপ্তম যোগ দিবস উপলক্ষে স্বর্ণজ্যোতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতীয় স্তর ভিত্তিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রয়েছে দুটি গ্রুপ, প্রথম গ্রুপে 5 বছর থেকে 10 বছর এবং দ্বিতীয় গ্রুপে 11 থেকে 16 বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বিচারক দৃষ্টিভঙ্গিতে প্রথম গ্রুপের জন্য প্রাইজ মানি 300 টাকা সহ ই সার্টিফিকেট প্রদান করা হয় এবং দ্বিতীয় গ্রুপের জন্য 400 টাকা প্রাইজ মানি ও ই সার্টিফিকেট প্রদান করা হয়। ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল আসাম আগরতলা জাতীয় সড়কে। মঙ্গলবার দুপুর 2:40 নাগাদ মঙ্গিয়াকামি থানাধীন 18 মোড়া পাহাড়ের 45 মাইল এলাকায় বহিরাজের 12 চাকায় একটি কোল্ড্রিঙ্কস বোঝাই লরি আগরতলা আসার পথে বাঁক নিতে গিয়ে ব্রেক ফেল করে জাতীয় সড়ক থেকে গভীর খাদে চলে যায়। এতে গাড়ির চালক ও সহচালক দুজনই গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে খবর আসে মুঙ্গিয়াকামি থানা ও তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস কর্মীদের অফিসে। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লরির চালক ও সহচালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। লরির চালকের বাঁ হাতটি ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর রেফালের জিবি হাসপাতালে। জানা যায় লরির চালক ও সহচালক দুজনের বাড়ি জম্মু কাশ্মীর রাজ্যে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ফের জারি কাছাড় ও নগাঁও কাগজ কলের নিলামের নোটিশ, এবার দাম আরো কমল। অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠালেন প্রবাসীরা, মেডিকেল কর্তৃপক্ষকে তুলে দিলেন মন্ত্রী। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের জায়গায় কোভিশিল্ড উত্তেজনা টিকাকরণ কেন্দ্রে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।